আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আপনারা ভালো আছেন তাই না? দেখুন ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভিউয়ার্স। দেখুন পাশমিশালি মাছ, এটা শাঁখারি বাজার থেকে আমি গিয়েছিলাম, আমি গিয়ে এনেছি। বাচ্চাদের স্কুলে মাদ্রাসা রাখতে যাই, আর আমার তরকারি মাছ আমি কিনি, কারণ আমার ছাড়া কেউ পছন্দ করতেও পারে না, কিনতেও পারে না। ঋণ টেম্পু বাজার করতে পারে না, বাজার আমি করি, ভালো মন্দ যাই করি আমি করি, ভালো মন্দ আমার যেটা ভালো লাগে ওদের জন্য মাছ, আমার তো আমাদের জন্য সব কিছুই, যেটা আনি পূজা সবার জন্য আনি। এই পাশমিশালি মাছটা 600 টাকা নিয়েছে। শাঁখারি বাজারে তো সবাই কেনাকাটা করে, ভালো শাঁখারি বাজারে দেখুন কই মাছ আছে, সব মাছ মিলে, কই মাছ, খোলসা মাছ, তারপরে টাইটা ভাগনা, তারপরে যে রুই মাছের কাতলা মাছের বাচ্চা, তারপর আবার নলার বাচ্চা আসে, মিলে সব মিলে আর কি পাশমিশালি, এই যে এই মাছ কী বলে কি মাছ, সব রকম আরও আছে নিচে। আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি, এখন আর একটু ভালো মতো ধুবো, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রাখবো আর রান্না করবো। কার কার কাছে এরকম পাশমিশালি মাছ পছন্দ কমেন্ট করবেন। আমি মেয়ের কলেজে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় এই মাছগুলো নিয়ে আসলাম, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই পাশমিশালি মাছ অনলাইনেও দেখি, দেখি আমরা ফেসবুকে অনলাইনে দেখি বিক্রি করে, কিন্তু আমার পছন্দ এগুলো আমি কিনে এনেছি, কিনে এনে আস্তে আস্তে করে নিজেই ধুইলাম, কাটলাম, অনেকগুলো মাথা ফেলে দিয়েছি, এগুলো কেটে নিয়েছি, তারপরে একটু ধুয়ে নিব। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবেন। সাদা তরকারি রান্না করছি ওদের জন্য, মাংস দিয়ে দেখতে পেলেন মাছ, পুরো মাছ কাটলাম ধুইলাম, সময় লাগলো, ফাঁকে বসিয়ে দিয়েছি, কারণ আমরা আরেকটার সময় খাবার দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি করলাম, দেরি হয়ে গেছে, তারপর হয়ে যাবে একটু পরে। আর এখানে এই যে দেখুন কলমি শাক দিয়ে, সেই যে আমার পছন্দের গুড়া মাছ, এই গুড়া মাছ আমার কাটতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি কাটলাম, অনেক ভালো লাগলো, কষ্ট হয়েছে কিন্তু কাটলাম, ছাই ছাড়া কাটা জানা, এই কেটে এখন রান্না করলাম, দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। কলমি শাক দিয়ে রান্না করলাম, একটা শাক না হলে আমার হয় না যে ছোটো মাছের বাচ্চা ওটাও দিয়েছি আর কি। পাশমিশালি মাছ তো মিলে এই রান্না করলাম, কার কার পছন্দ কমেন্ট করবে। রিতা বাবু তোমার কেমন লাগছে? খেতে ভালো লাগবে, কার কার পছন্দ কমেন্ট করবে। এই যে রান্না হয়ে গিয়েছে, একটু পরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, আর এই যে গরুর মাংস গুণাটাও হয়ে যাবে। এই রান্না বান্না ভাত হয়ে গিয়েছে, তাহলে হয়ে গিয়েছে। এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ব্লগে অনেকে এখন কমেন্ট করে আমার কাছে ভালো লাগে, আলহামদুলিল্লাহ আমার ব্লগগুলো বলে তাদের কাছে ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরও ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টেল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। আমি 350 রান্না দিয়েছি না, 350 বেশি প্লাস রান্না দিয়েছি, অনেক রকম রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো দেখতে হলে আমার রিমনা হোমস্টেল ফুড ব্লগে যেতে হবে। গেলে যদি ভালো লাগে তাহলে যে কোনো রান্না সার্চ দিয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, তার চেয়ে ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন, যে বলবেন আপু আন্টি ভাইয়ারা যে রান্নাগুলো ভালো হয়, আপনাদের কাছে ভালো লাগলে দেখবেন, ভালো লাগবে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার দুইটা চ্যানেলই আমার, আপনারা চাইলে বিডি রান্নাগুলোর মধ্যেও কমেন্ট করতে পারেন কী রান্না দেখবেন,
আর ভালো হলেও বলতে পারেন। আপনারা অনেকে এখন কমেন্ট করেন, আবারও বললাম অনেক ভালোবাসা আপনাদের জন্য। আরেকটা লাইক দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না, তাহলে আমাদের ব্লগের পাশে থাকবেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর দেখতে ভালো লাগে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে টিনের চাল দিয়ে। আমার অনেক ভালো লাগছে, আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। মুড়ি সন্দেশ পরে কার কার পছন্দ কমেন্ট করবে, ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো ওয়েদার, তো মুড়ি মাখা অনেক ভাল লাগে রোজার মধ্যে, না না রোজার মধ্যে আর এখানে মুড়ি দিতে ভালোই লাগে। মুড়ি মাখা পছন্দ, আমি এখন ভিডিও করছি দেখে ধরতে পারছি না।
মা ভিডিওটা ধর, মাখা মাখা মুড়ি, মুড়ি সবারই পছন্দ কম দেখছি তাই না? তাহলে সন্ধ্যার পরে মুড়ি খেতে খেতে আজকের বিদায়, আজকের মতো বিদায় নিব, নাহলে মুড়ি পতে যাবে, সবাই খাবে তো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।